عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين قائد الغر المحجلين خاتم الأنبياء والمرسلين المبعوث إلى الناس كافة بشيرا ونذيرا الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته وسار على نهجه واتبع سنته إلى يوم الدين قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি সম্মানিত আয়োজক এবং সঞ্চালক মঞ্চে উপবিষ্ট বরেণ্য অতিথি মণ্ডলী আজকে অডিয়েন্সে গুরুত্বপূর্ণ যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাফল্য মণ্ডিত করেছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাওহীদের আলোচনার পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি কঠিন শীত উপেক্ষা করে আল্লাহর সাথে সম্পর্ক বিনির্মাণের জন্য যারা আমরা সাড়া দিতে পেরেছি তারাই আমরা মনে করি যে আমরা সফল হওয়ার আশা রাখতে পারি বাদা আল ইসলাম গরিবা ওয়া সাইউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা ইসলামের পথ চলা শুরু হয়েছে নিঃসঙ্গভাবে বিশাল কোনো দল নিয়ে আল্লাহ রাসূল তার দাওয়াতি কর্মকাণ্ড শুরু করতে পারেননি একজন দুইজন করে পাহাড়ের গুহায় লুকিয়ে গোপনে নীরবে নির্জনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নিয়ে পথ চলা শুরু করেছেন এর নাম হলো বাদা আল ইসলাম গরিবান সঙ্গীহীন সহযোগীহীন আর্থিকভাবে কোনো ধরনের সাপোর্ট নেই নেতৃত্বের সাপোর্ট নেই এমনভাবে ইসলাম তার পথ চলা শুরু করেছে এক সময় ওরা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এই দিনের ভিতরে মানুষ দলে দলে সমাবেত হয়েছে ইসলাম গ্রহণ করেছে আবারও এমন সময় আসবে ওয়াসায়াউদু কামা বাদা কিয়ামতের পূর্বক্ষণে ইসলাম আবার সূচনা লগ্নে ফিরে যাবে অর্থাৎ নিঃসঙ্গ হয়ে যাবে ইসলামের সাহায্য তাওহীদের প্রচার তাওহীদকে ধারণ করা আল্লাহর পরিচয়ে নিজেকে সম্মানিত করা এই চিন্তা এই ফিকির মানুষের ভিতরে একেবারে হ্রাস পেয়ে যাবে অসায়ুদু কামা বাদা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাতুবা লিল গুরাবা এই নিঃসঙ্গ ইসলামের যারাই সঙ্গী হতে পেরেছ তারাই সৌভাগ্যবান ফাতুবা লিল গুরাবা তোমাদের জন্যই সৌভাগ্য আমরা যেন সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আবেদন করছি আজকে আমরা সেমিনার মানে হলো এখানে একাডেমিক কিছু আলোচনা হবে কোনো কল্পকাহিনী কিস্সা রস এগুলো নিয়ে খুব বেশি মাখামাখি না করে কোরআন সুন্নাহ ভিত্তিক দালিলিক কোনো বিষয়কে রপ্ত করা এটাকে মানুষের সামনে উপস্থাপন করা এর থেকে একটা বিষয়ের সম্পর্কে শ্রোতাদেরকে একটা আইডিয়া দেয়া এর নাম হলো আমরা মনে করি সেমিনার এই একাডেমিক আলোচনায় আমরা মনে করি যে তাওহীদ কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনও একাডেমিক আলোচনা করেছেন বিষয়বস্তু লেস কোরআন নাজিল করেননি কোরআনকে আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রাহিমাহুল্লাহ তিনি তার প্রখ্যাত তাফসির উসুল তাফসির গ্রন্থে তিনি বলেছেন আলফাউজুল কবির গ্রন্থের নাম যে ইয়াতাহাদ্দাসুল কোরআন আনিল উমুরিল খামসা কোরআন পাঁচটি বিষয়ে আলোচনা করেছে
তিনটা বিষয় মৌলিক আর দুইটা বিষয় তৃতীয় বিষয়ের সাথে রিলেটেড। কি কি? একটা হলো ইলমু তাওহীদ আল আকায়েদ। কোরআনের মূল উদ্দেশ্য হলো মানুষের চিন্তাকে পরিশুদ্ধ করা, ইলমুল আকায়েদ, ইলমু তাওহীদ, মানুষের আকীদাকে বিশুদ্ধ করা, আকীদাকে পরিমার্জিত করা, আকীদাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলে হয় মত করে তোলা। এটা হলো কোরআনের মূল দাবি। এই দাবি যারা মেনে নেয়, যেটা আমাদের সঞ্চালক মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি উল্লেখ করেছেন, যেখানে ফাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইয়ামানের মতো এই অঞ্চলে তোমাকে পাঠাচ্ছি যেখানে আহলে কিতাব বসবাস করে, তাদেরকে গিয়ে তুমি সবার আগে দাওয়াত দিবা কিসের? তাওহীদের। ফাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ যদি মেনে নেয় তাহলে সামনে কর্মসূচি অগ্রসর করবে, আর তাওহীদ যদি মেনে না নেয় তাহলে আর অগ্রসর করে লাভ নেই, সালাত আদায় করে লাভ নেই, সিয়াম পালন করে লাভ নেই, হজ আদায় করে লাভ নেই, এহসান করে লাভ নেই, কোনো লাভ নেই। অতএব ফাইনহুম আতাউলি দালিকা, তারা যদি তাওহীদের ক্ষেত্রে আনুগত্যতার স্বীকৃতি দেয় তাহলে ফা আখবিরহুম, সামনের ইনফরমেশনগুলো তাদেরকে দিবে। তাহলে তাওহীদ হলো মূল বিষয়, যেটা শাহুল্লাহ মহাদেস দেহলবি রাহিমহুল্লাহ তার আল ফাউজুল কবির গ্রন্থে তিনি বলেছেন, ইয়াতাহাদ্দাসুল কোরআন এক নম্বর হলো ইলমুত তাওহীদ বা ইলমুল আকায়েদ। দুই নম্বর কি? যারা আকায়েদ মেনে নিবে তাদের জন্য ইলমুল আহকাম, বিধান মেনে নিবে। মক্কি জিন্দিগিতে বিধান আসেনি, এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বক্ষণে মেয়েরাজের মাধ্যমে সালাতের ফরজিয়াত পাওয়া গিয়েছে। এই সালাতের ফরজিয়াতের কিন্তু বাস্তবায়ন আল্লাহ রাসুল মদিনায় গিয়ে করেছেন, মক্কায় করেননি। মদিনায় গিয়ে যে হাদিস পাওয়া যায়, যে হাদিসে জিব্রিল দুইটা, একটা হলো দিন শেখানোর জন্য এসেছে, আরেকটা হাদিসে জিব্রিল আছে কিতাবু সালাতে, সেটা হলো সালাত শেখানোর জন্য জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম দুই দিন এসেছেন। তাহলে ১৩ বছর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ বিশুদ্ধকরণের কাজ করেছেন। এরপরে বিধান এসেছে। তাহলে এলমত আকায়েদ, এই আকায়েদ বিশুদ্ধ হওয়ার পরে আসবে আহকাম। এই আকিদ এবং আহকাম এই দুইটা মেনে নেওয়ার জন্য আল্লাহ তিনটা কথা স্মরণ করিয়ে দিয়েছেন আমাদেরকে। একটা হলো এলমত তাজকির বি আলা ইল্লা, দেখেন সূরা আর রহমান পড়লে তবে আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর নিয়ামতের কোন নিয়ামত আছে যে তুমি আল্লাহর সৃষ্টি হয়ে অস্বীকার করতে পারো? সারা পৃথিবীর মালিক, অক্সিজেন নেই, আল্লাহ বন্ধ করে দিয়েছেন, সারা পৃথিবীর বিনিময় কি অক্সিজেন কিনতে পারবে? সারা পৃথিবীর বিনিময় অক্সিজেন কিনতে পারবে? তাই জন্য বললে যে এক বাদশা ভ্রমণে গিয়েছে, নভ্রমণ এখন অথবা কোনো ভ্রমণে গিয়েছে শিকারে, প্রচণ্ড রকমের তৃষ্ণা পেয়েছে তার, কোথাও পানি নেই। এখন বাদশাকে বলতেছে যে আপনার তৃষ্ণাটা কি পর্যায়ের আছে যে আপনাকে এখন পানি খেতে বললে আপনি কি পরিমাণ মূল্য দিয়ে আমি পানি খাবেন? আমার রাজ্যের 50% দিয়ে হলো আমি এক গ্লাস পানিকে আমি আমার জীবন রক্ষা করতে চাই। আচ্ছা, এখন যদি মনে করেন যে যে পানি আমরা পান করলাম এই পানি এখন আমাদের বের হচ্ছে না, কোনো কারণে তিষ্ঠাব হয়েছে, আমাদের পানি বের হচ্ছে না, এখন অপারেশন লাগবে পানি বের করার জন্য, কি পরিমাণ যদি বের না করা হয় মানসিক শারীরিক অস্থিরতা তৈরি হবে, যার পানি আটক হয়েছে, প্রস্রাব বন্ধ হয়ে গেছে, সে ছাড়া আর দ্বিতীয়জন বলতে পারবে না। এখন বাদশাকে বলা হয় যে আপনি তো 50% রাজত্ব দিয়ে পানি পান করলেন, এই পানি যদি গিয়ে আপনার পেটের ভিতরে অথবা আপনার মূত্রথলিতে গিয়ে আটক হয়ে যায়, বেরিয়ে না যায়, ওইটা বের হওয়ার জন্য আপনি কি পরিমাণ বিনিময় দিবেন? কো বাকি অর্ধেকও আমি দিয়ে দিব। তাহলে সারা জীবনের সাধনা, এই রাজত্ব, এই রাজত্বের দাম শুধু এক গ্লাস পানি পান করা আর বাইর করাই শেষ হয়ে গেল।
আর আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি ফ্রি আমাকে এই নিয়ামতগুলো উপভোগ করাচ্ছেন, তাহলে সে আল্লাহকে না চিনলে কত আল্লাহর নিয়ামতের অশুকরিয়া আদায় হলো। আল্লাহর চেনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহকে চেনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তা এই জন্য বলতেছে এল মুত্তাজকির বিআলা ইল্লা, আল্লাহ বলতেছেন তোমাকে সৃষ্টি করেছে, তোমার বাপ দাদা সৃষ্টি করেছে, এই পৃথিবীকে তোমার জন্য বিছানা বানিয়ে দিয়েছে, এত এত নিয়ামত দিয়েছি, অক্সিজেন দিয়েছি ফ্রি ফ্রি, খাদ্য দ্রব্য দিয়েছি, দেশে যদি খাদ্য আমি উৎপাদন বন্ধ করে দেয়, জমিন যদি ফসল না ফলায়, তাহলে তুমি টাকা দিয়ে কি করবা? টাকা আছে কারি কারি মানুষের কাছে, কিন্তু খাবার নেই, যেটা ইমাম মাহদি রহমতুল্লাহ আলাইহির আগমনের পূর্বক্ষণে পৃথিবীতে সৃষ্টি হবে বা পরক্ষণে সৃষ্টি হবে, যে একটা গরুর মাথার দাম হয়ে যাবে একটা মানে বিশাল অঞ্চলের যে সম্পদ আছে তার চেয়েও বেশি, কারণ মানুষের খাবারের সংকট বুক করবে। আল্লাহ খাবার বন্ধ করে দিবেন, উৎপাদন বন্ধ করে দিবেন, তাহলে সেটার দৃষ্টিকোণ থেকে বলছি যে আল্লাহর নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করে দিয়েছেন, কোরআনে বারবার স্মরণ করে দিয়েছেন। এই নিয়ামতের কথা স্মরণ করে যাদের শুভবুদ্ধি হয়েছে, চিন্তা পরিশুদ্ধ হয়েছে, তারা সফল হয়েছে। আর যাদের চিন্তা পরিশুদ্ধ হয়নি, যারা বলেছে আনা রাব্বুকুমুল আলা, হ্যাঁ নাউযুবিল্লাহি মিন যালিক, যেমনটা ফেরাউন বলেছে, যারা বলে যে আমরাই এই কিছু মোকাবেলা করার জন্য যথেষ্ট, আমাদের প্রস্তুতি, আল্লাহর উপর কোনো তাওয়াক্কুল নেই, কোনো ইমান নেই, কোনো আকীদা নেই, কোনো বিশ্বাস নেই, আল্লাহর রুবুবিয়াত আল খালকু ওয়াল মুলকু ওয়াত তাদবীর, এই তিন পয়েন্টে আল্লাহর রুবুবিয়াতকে যারা মেনে নেয় না, তাদের বোঝা উচিত যে আল্লাহ যদি বন্ধ করে দেয়, পৃথিবীর পরাশক্তিরা আমাদের চোখের সামনে কিভাবে অসহায় হয়ে গিয়েছিল আল্লাহর একটা সামান্য ক্ষুদ্রতম ভাইরাসের সামনে, এতে কি আমাদের বোধোদয় হয় না যে আল্লাহর নিয়ামত ছাড়া, রহমত ছাড়া এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই? বড় বড় শিল্পপতিরা পর্যন্ত নিঃসঙ্গ হয়েছে, স্ত্রী পরিজন সন্তান কেউই তাকে হাসপাতালের বেডে দেখতে যায় না, অক্সিজেন নাই, যে ডক্টর যা কিছু ইনকাম করেছে সব তোমাকে দিয়ে দেবো, শুধু আমার জীবনটা দাও। কো ডক্টর বল জীবন মরণ দেওয়ার মালিক তো আমি না, আল্লাহ রাব্বুল আলামিন, আমার কাছে চাইলে কোনো লাভ নেই। বুঝেছে কখন? আল আন ওয়াকাদ আসাইতা কাবলু, ফেরাউনের মতো সাগরে যখন ডুবে মরার উপক্রম তখন যদি বুঝি তাহলে আর কোনো লাভ নেই, বুঝতে হবে সময় থাকতে। তাহলে আল্লাহর নিয়ামত এক নম্বর, এটা আল্লাহ স্মরণ করে দিয়েছেন। তিন নম্বর পয়েন্টকে আমরা তিনটা ভাগে ভাগ করি, শাহলিউল্লাহ তিনি তিন ভাগে ভাগ করেছেন, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন, এল মুত্তাসকির বি আলা ইল্লা। দুই নম্বর হলো এল মুত্তাসকির বি আইয়ামিল্লাহ, আল্লাহর কিছু দিন আছে যে দিনগুলোতে পৃথিবীর সকল শক্তি কি হয়ে যায়, অকেজো হয়ে যায়, ফেরাউনের সমস্ত প্রস্তুতি শক্তি সব অকেজো হয়ে গিয়েছে আল্লাহর ফয়সালার সামনে। এমন পৃথিবীতে অনেক পরাশক্তি আছে যাদের সকল প্রস্তুতি সব কিছু শূন্যে পরিণত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের যেদিন শুরু হবে দিন, ওইটাকে বলা হয় ওয়াজাক্কির হুম বি আইয়ামিল্লাহ, আল্লাহর দিনগুলোর কথা স্মরণ করিয়ে দাও। আল্লাহর দিন কিভাবে নূহের জাতিকে প্লাবনে ডুবে মেরেছে, আল্লাহর জাতি মানে আল্লাহর দিন আদ সামুদ এবং বড় বড় প্রতাপশালী প্রভাবশালী দেহ বিশিষ্ট ব্যক্তিদেরকেও কিভাবে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ কোরআন এগুলো স্মরণ করে দিয়েছেন, এল মুত্তাসকির বি আইয়ামিল্লাহ বলা হয়। তিন নম্বর হলো এল মুত্তাসকির বিল মাউতি ওয়া মা বাদা, মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবনে কি ঘটবে। এই পাঁচটা হলো কোরআনের মূল বিষয়, এই তিনটা বিষয়ে, এই জন্য সুরা ইখলাসকে বলা হয় সুলুসুল কোরআন, কোরআনের এক তৃতীয়াংশ। কেন? তিনটা আলোচ্য বিষয়ের একটা আলোচ্য বিষয়কে সুরা ইখলাস বর্ণনা পেশ করেছে, তাওহীদের আলোচনা, তাওহীদের আলোচনা। এই জন্য তাওহীদের এত পাওয়ার, তাওহীদ বর্ণিত কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করলেও আপনার আমার মেন্টালিটি চেঞ্জ হবে, শারীরিক সুস্থতা অর্জিত হবে, আপনার আমার হৃদয় পরিচ্ছন্ন হবে এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে। আয়াতুল কুরসি তেলাওয়াতের এত ফায়দা কেন? এটাকে ইসমে আজম বলে। কেন? পুরো আয়াতুল কুরসির মধ্যে দেখবেন যে শুধু তাওহীদের বিবরণ আলোচনা,
এই জন্য আয়াতুল কুরসি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ফরজ সালাতের সালাম ফিরানোর পরে নিয়মিত আয়াতুল কুরসি তিলাওয়াত করলো, তার মধ্যে আর জান্নাতের মধ্যে কোনো ধরনের দূরত্ব থাকলো না, মৃত্যুবরণ ছাড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মৃত্যুবরণের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। বিশাল বড় দেহ বিশিষ্ট মানুষ, নূরে জলমল করছে চেহারা, হ্যাঁ, বিশাল বেশভূষা নিয়ে মানুষের সামনে উপবিষ্ট, ওই লোকটাও হতে পারে জাহান্নামের লিডার। আর সমাজে অখ্যাত, চিনি না, জীর্ণ শীর্ণ একেবারে একটা মানুষ, সেই লোকটাও হতে পারে জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিনের অধিবাসী। এই যে বিষয়টা, এই বিষয়ের উপর আপনাদেরকে আমি একটা বাস্তব জীবনের ঘটনা দিয়ে আমার আলোচনা শুরু করছি। মালিক বিন দিনার, আপনার নাম শুনেছেন, উনি তাবিঈ, তিনি কিন্তু হিন্দুস্তানে এসেছিলেন। মালিক বিন দিনার চেরামন, কেরালার একটা অঞ্চল। এই চেরামন, কেরালার অঞ্চলে চেরামন এক ব্যক্তির নাম ছিল, তার নামে একটা মসজিদ হয়েছে এলাকায়। তিনি আল্লাহ রসুলের জীবদ্দশায় তার সাথে সাক্ষাতে গিয়েছিলেন। তিনি মালিক বিন দিনারের বোন বিয়ে করেছিলেন ইসলাম গ্রহণ করে ফিরার পথে, কিন্তু তিনি ভারতে আসার আগেই মৃত্যুবরণ হয়েছে। কিন্তু মালিক বিন দিনার আর তার স্ত্রী দুইজনে মিলে ওই জায়গায় একটা মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তৈরি করেছে ভারতের কেরালায়। এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন মসজিদ ধরা হয় এই চারামন মসজিদকে। আপনার ইউটিউবে সার্চ করলে এটা পাইবেন, খুঁজে পাবেন। তো যাই হোক, মালিক বিন দিনার তিনি বলতেছেন যে আমি কুফা থেকে বসরা গেলাম কোন কাজে। বসরা গিয়ে দেখি যে বসরা নগরীর সমস্ত মানুষ বৃষ্টির জন্য তোয়া করছে, কান্নাকাটি করছে, বসরার বড় মসজিদে সমবেত হয়ে। কুফা থেকে বসরার দূরত্ব প্রায় 450 কিলোমিটার। তখন তিনি বললেন যে দেখলেন যে সারাদিন কর্মসূচি পালন করছে, কান্নাকাটি করছে, ইবাদত করছে, বৃষ্টির জন্য জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, সারাদিনের কর্মসূচির পরও আকাশে কোনো মেঘ উকি দিল না। লোকজন নিরাশ হয়ে যার যার ঘরে ফিরে গেল। মালিক বিন দিনার বললো যে আমি তো কুফা থেকে বসরা আসলাম, এখানে আমি একজন বিনদেশি মানুষ, মুসাফির, আমার তো কোথাও আয়োজন নেই, যার কারণে আমি মসজিদে রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম। রাত গভীর হলো, মসজিদের একটা খাম্বার আড়ালে আমি সেখানে বসে আবাদত করছি অথবা বসা, এ অবস্থায় দেখলাম জীর্ণ শীর্ণ একটা লোক মসজিদে ঢুকলো। দুই টুকরা কাপড় তার, এক টুকরা পরনে, আর টুকরা গলায় গলায় ঝুলানো, গামছা মতো থাকে না, গ্রামের মানুষ যে কাজ করে, এমন দুই টুকরা কাপড় পরিহিত ব্যক্তিটি মসজিদে ঢুকলো। মসজিদে ঢুকে চতুর্দিকে নজর বুলে দেখলো যে কেউ নেই। ফাসাল্লা রাকাতাইনি ওয়া লাম ইয়াতুল ফীহিমা, তিনি দুই রাকাত সালাত আদায় করলেন, খুব লম্বা করে নয়, ওয়া লাম ইয়াতুল মানে লম্বা নয়, এমন করে দুই রাকাত নামাজ আদায় করলেন। এরপরে এই নামাজ আদায়ের পরে আল্লাহর কাছে হাত তুলে দিলেন কেবলামুখী হয়ে এবং বলতেছে ইলাহি ওয়া সাইয়্যিদি ওয়া মাওলায়া, ওহে আমার মাবুদ, ওহে আমার অভিভাবক আল্লাহ, ওহে আমার নেতা আল্লাহ, হাবাসতাল কাতারা আন বিলাদিকা, তোমার একটা ভূখণ্ড থেকে তুমি বৃষ্টিপাত বন্ধ করে দিয়েছ, কেন করেছ? লিউ আদ্দিবা ইবাদাকা, তোমার বান্দারা তোমার কিছু অবাধ্যতায় লিপ্ত, এদেরকে কিছু শাস্তি দিয়ে তোমার বাধ্য বানাইতে চাচ্ছ। আসআলুকায়া হালিমান, তুমি তো সহনশীল, তোমার কাছে কিন্তু আমি সওয়াল করতেছি, কি বলে যা আনা, আমি তো এখানে আসছি, কি বলতেছেন কথা, মানে আল্লাহর সাথে কথা বলতেছেন যে আমি এখানে আছি। হ্যাঁ, ইয়ামান লা ইয়ারিফু খালকাহু মিনহু ইল্লা জুদ, তুমি তো বান্দাদের প্রতি, সৃষ্টিদের প্রতি শুধুমাত্র অনুগ্রহই করো, মানুষ তো এটাই জানে, তুমি তাদেরকে শাস্তি দেও না, কষ্ট দেও না। এখন আমি তোমার কাছে এই আবেদন পেশ করছি, আনতাসকিহিম আসআতাসা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা তাদেরকে বৃষ্টিতে প্লাবিত করে দাও। এই কথা বলে ইল্লা ওয়াকাদ আজলামাত ফালাম্মা আন ওয়াদা ইয়াদাইহি,
এই কথা বলে যখন তার হাত নামিয়ে ফেললেন, মালিক বিন দিনার বলতেছেন বৃষ্টির গর্জন শুরু হয়ে গেল আকাশে। জীর্ণ শীর্ণ মানুষ কেউ তাকে চিনে না, অখ্যাত রাতের নীরবে নির্জনে কেউ যেন দেখেও না ফেলে, এইভাবে গিয়ে তিনি আল্লাহর সাথে কথা বললেন। আর তার কথা বলার শেষ আর আকাশে মেঘের গর্জন শুরু হয়ে গেল আর বলল যে অজাতি সাহাব মিনকুল্লি মাকান, সারা পৃথিবীর বৃষ্টি যেন সব বসরার শহরে চলে আসছে, সারা পৃথিবীর মেঘমালা যেন সব বসরার শহরে চলে আসলো। ফাম তারাত কাফওয়াহিল কারবি, কলসি দিয়ে যেভাবে পানি ডালা হয় এইভাবে যেন আকাশ থেকে পানি পড়ছে। এরপরে তিনি এই বৃষ্টির পরে ওই লোকটি মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছে। মালিক বিন দিনার বলতেছেন এমন একটা লোক আশ্চর্য, সারা কুফাবাসীর আলেম ওলামা হাজি সাহেব গাজী সাহেব বিখ্যাত লোকেরা সারাদিন কান্নাকাটি করলো, আকাশে একটু মেঘমালা উকি দিল না, আর এই লোকটি জীর্ণ শীর্ণ রাতের গভীরে এসে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলার সাথে সাথে বৃষ্টি দেওয়া শুরু করলো, লোকটা তো স্বাভাবিক লোক না, একে চিনতে হবে আমাকে। মালিক বিন দিনার বললেন যে এই লোকটা যখন মসজিদ থেকে বেরিয়ে যায় আমি নিরাপদ দূরত্ব বজায় রেখে তার পিছনে পিছনে হাঁটা শুরু করলাম। সে অনেকগুলো অলিগলি আঁকাবাঁকা পথ পার হয়ে এরপরে দাখালা দারান, একটা ঘরে তিনি ঢুকে গেলেন। এখন এই ঘরটা রাতের অন্ধকারে, বৃষ্টি হয়েছে, আমি সকালে এসে কীভাবে চিহ্নিত করব, এজন্য আমি ওখান থেকে কিছু কাদা হাতে নিলাম, নিয়ে ওই ঘরের মধ্যে লাগিয়ে দিলাম যাতে সকালে এসে আমি ঘরটা চিহ্নিত করতে পারি যে এই ঘর থেকে এই লোকটা এই ঘরে ঢুকেছে। এরপরে যখন সকাল হলো, সূর্য উদিত হলো, আমি আবার হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে গিয়ে ওই ঘরটা পেয়ে গেলাম। ঘর পেয়ে আমি দেখলাম তো এটা তো কি, তো দাস দাসী বিক্রির একটা আস্তানা, মানে এখানে কোনো একজন ব্যবসায়ী বিভিন্ন জায়গা থেকে কি তো দাস দাসী আমদানি করে এখানে সে বিক্রি করে, হ্যাঁ বাইতুন নাখাস বলা হয়। এই অবস্থা দেখে আমি ক্রেতাকে খুঁজে বের করলাম, এইখানে বিক্রেতাকে খুঁজে বের করলাম যে এই ঘরে ক্রীতদাস কে বিক্রি করেন। ডাকাডাকি করলাম যে এই কুড়ে ঘরে কেউ আছেন কি, তখন এক লোক বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে বলতেছেন যে আমি তো একটা ক্রীতদাস কিনতে চাই, আপনার এখানে কি ধরনের ক্রীতদাস আছে আমি একটু দেখতে চাই। তুমি কেমন চাও, আমি পেশার ওই অভিজ্ঞতা সম্পন্ন লোক তোমাকে দেখাই, কোনো আমি একটু সরজমিনে তাকে ফিজিক্যালি দেখে চয়েস করতে চাই, যাকে আমার পছন্দ হবে আমি তাকে কিনব। কুমল না, তোমার আমার এখানে হাতের কাজ জানে, এরপরে শিল্প কাজ জানে, কৃষি কাজ জানে, অনেক বোঝা বহন করতে পারে, শক্তির অধিকারী বিভিন্ন ব্যক্তিরা আছে, তুমি কাকে চাও, কোনো আমি একটু দেখি এরপরে চয়েস করতে চাই। তো ঠিক আছে আসো। ভিতরে গিয়ে সবাইকে দেখে তিনি হতাশ, ওই রাতের যে ব্যক্তিকে দেখেছেন সেই ব্যক্তি নেই, তিনি হতাশ হয়ে বলতেছেন যে না আমি তো এদেরকে পছন্দ হয়নি। এদেরকে পছন্দ না হইলে আর তোমার বসরায় আর কোনো ক্রীতদাস পছন্দ হওয়ার কথা না। এইটা বলে তিনি বেরিয়ে গেলেন এই ঘর থেকে। বেরিয়ে তিনি ডান দিকে দেখলেন একেবারে একটা ঝুপড়ি ঘর, তো বললেন এখানে কেউ আছে, এখানে যেগুলো বাতিল মানে কাজে লাগে না এদের এরা কিছু এখানে আছে, এইখান থেকে আমি দেখতে চাই। তো এইখান থেকে কয়েকজন বেরিয়ে আসার পরে তিনি পেয়ে গেলেন যে রাতের ওই ব্যক্তিকে, তখন বলল যে আমি এই ওনাকে কিনতে চাই, তাকে কিনলে তো আমি কম দামে দিয়ে দেব, তবে একটা প্রশ্ন মনে রাখবা, একটা কথা মনে রাখবা, তুমি কিন্তু আমাকে অভিযুক্ত করতে পারবা না যে সে কোনো শিল্প কাজ জানে না, সে কোনো কৃষিকাজ জানে না, সে কোনো ভালো সেবা যত্ন জানে না, এই বলে আমাকে কিন্তু তুমি দোষারোপ করতে পারবা না, এই দায়িত্ব যদি তুমি নেও তাহলে আমি তোমার কাছে বিক্রি করতে পারি, দামও বেশি নেব না। তখন তিনি তাকে কিনে নিয়ে আসলেন। এই অবস্থায় তার বাড়িতে এই লোক থাকছেন, হঠাৎ করে একদিন তিনি তাকে জিজ্ঞাসা করলেন ওই ক্রীতদাস যে মানি মনিব আপনি আমাকে কেন কিনলেন, এখানে তো অনেক বড় বড় লোক ছিল কিনার মতো, আপনি আমাকে কেন কিনলেন, আমি তো কোনো কাজই জানি না, আপনার তো কোনো কাজ করে দিতে পারবো না, হ্যাঁ অনর্থক আপনার টাকা পয়সাগুলো নষ্ট হলো। পরে বলল যে দেখো তোমাকে কেন কিনেছি এই ঘটনা একটু তোমার সাথে শেয়ার করি তাহলে, আমি তো বসরায়
ওই অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য লোকেরা যখন আল্লাহর কাছে সারাদিন কর্মসূচি পালন করে ব্যর্থ হয়ে ঘরে ফিরে গেল, আমি মসজিদে অবস্থান করছিলাম আর তুমি মসজিদে ঢুকেছ রাতের গভীরে, এই এই আকৃতি ছিল তোমার, দুই রাকাত সালাত পড়ে আল্লাহকে যখন তুমি বললা যে তাৎক্ষণিক বৃষ্টি শুরু হয়ে গেল এবং কঠিন বৃষ্টিপাত হলো আর সেই ব্যক্তিটি ছিল তুমি, না আপনি কি মনে হয় ভুল করছেন, মানে তিনি একটু নিজের পরিচয়টা তুলে ধরতে চাচ্ছেন না, কই মনে হয় আপনি ভুল করছেন, কই না আমি শিওর, কই না আপনি মনে হয় অন্য কাউকে দেখেছেন। শেষ পর্যন্ত যখন তিনি তাকে 100% শিওর করলেন যে না আমি সেদিন আপনাকেই দেখেছি বা তোমাকেই দেখেছি, এই কথা বলার সাথে সাথে লোকটি কী করলো, সেজদায় চলে গেল, সেজদায় চলে গিয়ে বলতেছে ইয়া সাহিবা সিররি ইন্না সিররা কাদ জাহারা ফালা উতীকু হায়াতান ফিদ দুনিয়া বাদা মা উশতুহিরা, ওহে গোপন রহস্যের মালিক আমার তোমার সম্পর্কের এই রহস্য তো মানুষ জেনে গিয়েছে, এই পৃথিবীতে বেঁচে থাকা আমার জন্য এখন ঈমান রক্ষা করা দায় হয়ে যাবে, আমি আর সম্ভব নয় পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না, ফালা উতীক হায়াতান মানুষ জানাজানি হয়ে গেলে আমার আমল ঈমান সব বরবাদ হয়ে যাবে। মালিক বিন দিনার বলতেছেন লোকটা সিজদা গিয়ে কি বলে, আমি একটু বাঁকা হয়ে তার মুখের কাছে কান নিয়ে আমি শুনতেছি, সে বলতেছে ইয়া সাহিবা সিররি ইন্না সিররা কাদ জাহারা ফালা উতীকু হায়াতান বাদা মা উশতুহিরা, ও হে গোপন রহস্যের মালিক আমার তোমার গোপন রহস্য তো মানুষের সামনে প্রকাশিত হয়ে গেল, অতএব ইমান নিয়ে পৃথিবীতে আমি আর বাঁচতে পারবো না আমি যদি বেঁচে থাকি। এই কথা বলার সাথে সাথে তার জীবনটা তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহু আকবার। একটু তাকে দেখেন, যদি আমাদের কোনো সমাজের কোনো ব্যক্তির এই ঘটনা ঘটত তাহলে পত্রপত্রিকা মিডিয়া ফেসবুক প্রচারণা প্রসারণা দিয়ে তার দরগা দরবারে লোকে লোকারণ্য করে ফেলা হতো না, যে উমুক বুজুর্গের দোয়ার বরকতে কি হয়ে গেছে বৃষ্টিপাত হয়েছে, আর এই লোকটা তার পরিচয় পাওয়ার পরে তিনি পৃথিবী থেকে বেঁচে থাকার এই স্বাদ তিনি পাচ্ছেন না যে এই পৃথিবী থেকে বেঁচে থাকলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। এই বুজুর্গিয়াত কিভাবে এসেছে তার মধ্যে, আল্লাহর সাথে পরিচয় সম্পর্ক, আল্লাহকে তিনি ভালো জানেন, আল্লাহও তাকে ভালো জানে, আল্লাহ তার কথা শোনে। এই জন্য আজকের আলোচনার বিষয়টা আমরা তাওহীদ নিয়ে করেছি। তাওহীদ ছাড়া আল্লাহকে চেনা যাবে না, না 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 না, সকাল সন্ধ্যা যত লক্ষবার অজিবা পাঠ করেন কোনো কাজে আসবে না, যত কোটিবার অজিফা পাঠ করা হয় কোনো লাভে আসবে না যদি তাওহীদ ঠিক না থাকে। তাই এই জন্য তাওহীদের উপর আমাদের সম্মানিত সঞ্চালক আয়োজক ডক্টর ওমর ফারুক ভাই তিনি অনেকগুলো কথা বলে ফেলেছেন, আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এক নম্বর হলো আল্লামা আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন, জামিউল আমাল মুতাওয়াক্কিফাতুন ফি সিহ্হাতিহা ওয়া কুবুলিহা আলা তাওহীদ, জামিউল আমাল মুতাওয়াক্কিফাতুন ফি সিহ্হাতিহা ওয়া কুবুলিহা আলা তাওহীদ, সমস্ত আমল তার বিশুদ্ধতা এবং গ্রহণযোগ্যতার নির্ভর করে তাওহীদের উপর। আমার জীবনের যত আমল আছে এই আমলগুলো শুদ্ধ হলো কিনা, এই আমলগুলো আল্লাহর কাছে গৃহীত হবে কিনা, এটার মানদণ্ড হলো তাওহীদ। তাওহীদ ঠিক আছে এটা শুদ্ধ হবে, তাওহীদ ঠিক আছে এটা আল্লাহর কাছে গৃহীত হবে, আর তাওহীদ ঠিক নেই গৃহীত হবে না। আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন লা শাইআ আহাব্বা ইলাল্লাহি মিনাত তাওহীদ ওয়া লা শাইআ আবগাদা ইলাল্লাহি মিনাশ শিরক, তাওহীদের চেয়ে প্রিয় কোনো জিনিস আল্লাহর কাছে নেই আর শিরকের চেয়ে ঘৃণিত কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। তাহলে সবচেয়ে প্রিয় বিষয় আল্লাহর কাছে হলো তাওহীদ, সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণিত বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হলো শিরক। এই জন্য কবি বলছেন লিকুল্লি শাইইন ইযা ফারাক্তাহু লাহু ইওয়াদু ওয়া লাইসা লিল্লাহিন ফারাক্তা মিন ইওয়াদি, পৃথিবীর যে কোনো সম্পদ যে কোনো ব্যক্তি যে কোনো কিছুই তুমি হারিয়ে ফেলো তার বিকল্প তুমি খুঁজে পাবে, কিন্তু আল্লাহকে হারিয়ে ফেললে তার বিকল্প আর খুঁজে পাবে না। মৃত্যুর পরে যদি বুঝতে পারি যে আমি আল্লাহকে হারিয়ে ফেলেছি আর কোনো পাওয়ার সুযোগ আছে, পথ আছে,
আমার একটা বাড়ি নষ্ট হয়েছে, একটা ব্যবসা নষ্ট হয়েছে, একটা ছেলে মারা গিয়েছে, একটা বউ মারা গিয়েছে, এগুলোর বিকল্প তো কমপক্ষে পাওয়া যাবে, কিন্তু আমার আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়েছে এর বিকল্প তো পাওয়া যাবে না, আল্লাহকে বাদ দিয়ে আমরা কার কাছে যাব? হ্যাঁ, আল্লাহর কাছে বাদ দিয়ে কার কাছে যাব? এই জন্য এই তাওহীদের পরিচয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের ওমর ফারুকই বলেছেন যে লোকমান আলাইহিস সালাম তিনি বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না। এই কথাটা আল্লাহর এত বেশি ভালো লাগলো, পছন্দ লাগলো, আল্লাহ তার ছেলেকে বিশাল উপদেশ দিয়ে দিলেন। লোকমান আলাইহিস সালাতুয়াসাল্লামের দ্বিতীয় কথা বলার আগে ছেলেকে যে দ্বিতীয় উপদেশ দিবেন, এই দ্বিতীয় উপদেশের মাঝখানে পিতামাতার কি অধিকার এই কথা আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতুয়াসাল্লামের উপদেশ প্রথম উপদেশের পরেই ঢুকিয়ে দিলেন। এর দ্বারা কি বোঝা যায়? আমি আপনি যদি আমার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সন্তানকে আপনার অনুগত বানাই দিবে। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, অস্থির হয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, তারপরে ঘরে আগুন, ঘরে কোনো শান্তি নেই, সুখ নেই। আমি আপনি কি তাওহীদের সাথে আল্লাহর সাথে আমার পরিবারকে পরিচয় করে দিয়েছি, ছেলে মেয়েকে পরিচয় করে দিয়েছি? হ্যাঁ, এখন অস্থির যে আমি মারা গেলে কি হবে, আমার বাচ্চাগুলো ছোট, কেন? আমি তো আল্লাহর উপর আস্থাশীল না, তাওয়াক্কুল নেই। আব্দুল্লাহ বিন মোবারক রাহিমাহুল্লাহ মসজিদে ঢুকলেন, সালাত আদায় করে তিনি কোনো অজিফা বা জোয়া দোয়া টোয়া পাঠ করছেন। এর মধ্যে দেখলেন যে 11-12 বছরের একটা বালক খুব চমৎকার করে সালাত আদায় করছে। তার এই সালাত আদায়ের এই চমৎকার দৃশ্য দেখে আব্দুল্লাহ বিন মোবারক তাকে খুব ভালোভাবে ফলো করলেন। সালাত শেষে ডাকলেন যে বৎস কাছে আসো। যাওয়ার পরে বললেন, এত চমৎকার সালাত তোমাকে কে শিখিয়েছে? নিশ্চয়ই তোমার বাবা। কো না মোহতারাম, আমার বাবা শৈশবেই মারা গিয়েছেন। এরপরে বলতেছে, তাহলে নিশ্চয় তোমার মা তোমাকে সুন্দর তার বিয়ে দিয়ে শিক্ষা দিয়ে গড়ে তুলেছেন। কো মাও আমার হাঁটার বয়সে মারা গিয়েছেন। তাহলে তার বিয়ে শিক্ষা দেওয়ার মা বাবার পক্ষ থেকে পাওয়ার তিনি কোনো সুযোগ পাননি। তখন তিনি একটু মর্মাহত হয়ে গেলেন যে তোমার মৃত মা বাবার কথা স্মরণ করে দিয়ে মনে তোমাকে একটু কষ্ট দিয়ে ফেললাম, তাহলে তুমি যদি রাজি হও আমি তোমার অভিভাবক হতে চাই। আব্দুল্লাহ বিন মোবারক যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি বলতেছেন তুমি রাজি হলে আমি তোমার অভিভাবক হতে চাই। এই 11-12 বছরের বালকটি বলে উঠল, আপনি কি আমার 5টা দাবি পূরণ করতে পারবেন? আপনি যদি আমার অভিভাবক হন আমার 5টা দাবি পূরণ করতে পারবেন? কো বলো দেখি। এত তাই মনে ইদা যত আমার ক্ষুধা পাইলে আপনি কি আমাকে খাবার দিয়ে ক্ষুধা নিবারণের ব্যবস্থা করবেন? অবশ্যই করবো। কাতাসকিন ইদা অতিষ্ট, আমার যখন কোনো পানীয়, মানুষ শুধু তৃষ্ণার জন্য খায় না, তৃপ্তির জন্য খায়, পান করে, তৃষ্ণার চেয়ে তৃপ্তির জন্য বেশি পান করে। জান্নাতে কোনো তৃষ্ণার তো ঢুকবে না, জান্নাতের যত পানীয় আছে সব তৃপ্তির জন্য হবে, হাউজে কাউসারের পর আর কোনো তৃষ্ণা থাকবে না। হাউজে কাউসার থেকে তৃষ্ণা শেষ, এরপরে জান্নাতে শুধু তৃপ্তির নহর। তো বলতেছে যে আত্মাসকিন ইদা অতিষ্ঠ, আমার যখন তৃষ্ণা পাবে অথবা কোনো পানীয় খেতে ইচ্ছা করবে, আপনি কি আমাকে ভালো ভালো সুস্বাদু পানীয় খাওয়াবেন? হ্যাঁ, তোমাকে খুব চমৎকার চমৎকার সুন্দর সুস্বাদু পানি খায়ে তোমার কলিজা শীতল করে রাখবো। খুশি হলো। আতাকসিন ইদা আরিতু, বউ এতিমরা ঈদে চান্দে নতুন পোশাক পরতে পারে না, তা আমার যখন নতুন পোশাক পরার শখ হবে আপনি কি আমাকে নতুন পোশাক দিবেন? খুব সুন্দর পোশাক দিয়ে তোমাকে সুশোভিত করে রাখবো। তিনটা কাতাসফিন ইদা মারিত্তু, আমি অসুস্থ হইলে কি আপনি আমাকে রোগমুক্ত করে দিবেন? না রে বাবা, আমি তো রোগমুক্তির ক্ষমতা রাখি না, আমি তোমাকে চিকিৎসা সেবা দিতে পারবো, রোগমুক্তি করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ভালো। কাতাহীন ইদা মৃত্যু, আমার যখন মৃত্যু আসবে আপনি কি আমাকে জীবন দিতে পারবেন, মৃত্যু ঠেকাইতে পারবেন? আল্লাহ আকবার, না, এই কাজ তো কোনো মাখলুক করতে পারে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তখন বলতেছে বালকটি, ইদান উত্রুকনি ফি জিম্মাতিল্লাহ, আমাকে সে আল্লাহর দায়িত্বে ছেড়ে দেন যে আল্লাহ আমাকে
ক্ষুধার সময় খাবার দেয়, তৃষ্ণার সময় পানীয় দেয়, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে দেয়, আমাকে সুস্থতা জীবন দিয়েছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন, সে আল্লাহর হাতে আমাকে ছেড়ে দেন। সুবহানাল্লাহ। আমরা যদি এমন ইমানের উপর নিজে থাকতে পারি আর সন্তানকে গড়ে দিতে পারি, তাহলে ছেলে ছোট অবস্থায় মারা যায় আর বড় অবস্থায় মারা যায়, তাতে কোনো আসে যায় না। বড় অবস্থায় মারা গেলেন অনেক কিছু রেখে, কিন্তু সন্তান মানুষ করে গেলেন না। এই সন্তান তো কয়দিন পরে অন্যায়ভাবে বিভিন্ন বিপদগামী হয়ে আপনার সম্পদ নষ্ট করে ফেলবে, আল্লাহর সাথে পরিচয় না হলে যা হয়। এই জন্য আল্লাহর সাথে পরিচয় করা এটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলতেছেন, ওমা কাতারুল্লাহ হাক্কা কাদিরি, এই পৃথিবীর মানুষ আমার যথাযথ প্রাপ্য মর্যাদাটুকু দেয়নি, আমরাও থাকতে পারি তার মধ্যে। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদিরিহি, মানুষ এটাও জানে না, ওয়াল আরযু জামিআন কাবযাতুহু, সারা মহাবিশ্ব আমার এক মুষ্টিও না। ওয়াল আরযু জামিআন কাবযাতুহু ইয়াউমাল কিয়ামা, ওয়াসসামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি, এই মহাকাশ যা কিছু আছে সব আমার ডান হাতে পেছানো থাকবে। আল্লাহ যে কত মহান, কত বড়, কত ক্ষমতাধর, কত শ্রেষ্ঠ, এই কথাটা বুঝতে পারি না বিধায় তো আমার আপনার সমস্যায় আমরা চলে যাই মাখলুকের কাছে, কুমিরের কাছে, কচ্ছপের কাছে, গাছের কাছে, মরা ব্যক্তির কাছে, বাবার কাছে, দরগায়, দরবারে, মানুষের কাছে, তাবিজে, কবজে ইত্যাদিতে কেন যাই আমরা? আল্লাহর ক্ষমতা আমরা জানি না, আল্লাহর ক্ষমতা জানি না বিধায় মানুষকে, মাখলুককে আমরা গাউসুল আজম বলি। শ্রেষ্ঠ সাহায্যকারী মানুষকে কিভাবে বলতে পারে মানুষ? আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমরা যারা জানি না, ঠিকই নামাজ আল্লাহু আকবার ওয়াদা কারাস মারাব্বিহি ফাসাল্লা বলছি, কিন্তু আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহ সকল কিছুর চেয়ে অনেক মহান, অনেক বড়, যার সাথে কোনো সৃষ্টির তুলনাই নেই। এই চিন্তা মাথায় নিয়ে কি আল্লাহ আকবর বলতেছি না? শুধু গতানুগতিক একটা শব্দ শিখেছি এই জন্য আল্লাহ আকবর বলতেছি, রুকু থেকে তাসবি পড়ছি সুবহান রাব্বিয়াল আজিম, আজিম মহান, যে মহানত্বের সাথে কোন সৃষ্টির কোন তুলনাই নেই। সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ অনেক উঁচুতে, অনেক উপরে, আলা আর রহমান আলাল আরশিস্তাওয়া, এটা কি চিন্তা করে আমরা করছি? এটা চিন্তা করেই করতে হবে আমাদের, তাহলে আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব আমার আপনার মগজে হৃদয়ে প্রবেশ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে পৃথিবীবাসী আমাকে কদর করে না, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদিরিহি। তুমি ভাইরা, আমরা এই যে তাওহীদের যে প্রকারগুলো বলা হলো, একটা হলো যে তাওহীদ, তাওহীদ মানে কি? এটা আরবি শব্দ তাই না? তাওহীদ মানে হলো, এটাকে আরবিতে বলে বাবেতা ফাইলের মাসদার, ক্রিয়ামূল। হ্যাঁ, এইটা হলো ওয়াহদাতুন থেকে এসেছে। তাওহীদ মানে হলো এমন নয় যে আমি আপনি আল্লাহকে এক মানলে আল্লাহ এক, আর আমি আপনি যদি আল্লাহকে এক না মানি তাহলে আল্লাহ এক থাকবেন না। বরং তাওহীদ অর্থ হলো জালু শাইই লিওয়াহদিহি ফারদান, একত্ববাদ আল্লাহ তার নিজস্ব নিজের জন্য করে নিয়েছেন। কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিযামা, তোমরা যদি আল্লাহকে না ডাকো, আল্লাহর একত্ববাদ না মানো, ইবাদত না করো, আল্লাহর কি কোনো লস হবে? কি বলেন? এই পৃথিবীর কেউ আল্লাহকে মানলো না, আল্লাহর একত্ববাদ অনুসরণ করলো না, আল্লাহর তাওহীদ মেনে চললো না, আল্লাহর কি কোনো লস হবে? মায়াবাউবিকুম রাব্বি, আল্লাহ কোনো পরোয়া করে না আমাদের ইবাদতের। আমরা আমাদের প্রয়োজনে এটা করি, কোটি কোটি টাকা বাড়ি সব কিছু কিনে খেতে পারে, গ্রামের একটা মানুষ কি করে? এক হালি মুরগির ডিম, একটা মুরগির বাচ্চা, হ্যাঁ, দুই কেজি চালের গুঁড়া নিয়ে আসে এই বড়লোকের বাড়ি। আসলে উনিও খুশি হয়, তারপরে হয়তো সর্বসাকল্যে 500 টাকার জিনিস নিয়ে আসে, তাকে 5000 টাকা দিয়ে দেয়। তো যে নিয়ে আসলো লাভ হয়েছে তার না, যার জন্য নিয়ে আসছে তার লাভ। কার লাভ হয়েছে? যে নিয়ে আসছে তার লাভ। তাহলে আমি আপনি আল্লাহর ইবাদত করি, আল্লাহর কোনো লাভ নেই, আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করি আমরা।
আল্লাহর একত্ববাদ আল্লাহর থেকে পাওয়ার জন্যই আমরা সেটা মেনে নিব। তাওহিদুল রুবুবিয়াহ, রব হিসাবে আল্লাহর একত্ববাদ, এই কথাটার তিনটা পয়েন্ট। আল খালকু ওয়াল মুলকু ওয়াত তাদবির, খালক সৃষ্টি আল্লাহর, সৃষ্টি আল্লাহর, মুলক রাজত্ব আল্লাহর, এরপরে তাদবির পরিচালনা আল্লাহর, এরপর আর বাকি থাকে কি বলেন? সৃষ্টি আল্লাহ করেন, মালিক ও সব কিছুর আল্লাহর, পরিচালনা আল্লাহ করেন, এরপর আর বাকি কি? যেটার জন্য গাউস লাগবে, আবদাল লাগবে, কুতুব লাগবে, বলেন। আমরা কেন গাউসে বিশ্বাস করি, কুতুবে বিশ্বাস করি, আবদালে বিশ্বাস করি, কেন? যে আল্লাহ এদের সাহায্যে এগুলো পরিচালনা করেন, অতএব তাদের কাছ থেকে কিছু পাওয়া যাবে। হ্যাঁ, এই জন্যই তো করি আমরা। আল্লাহ নিজেই বলতেছেন আমি সৃষ্টি করেছি, আমি রাজত্ব আমার এবং পরিচালনা আমি রব্বুল আলামিন করে থাকি। আলা আলাহুল খালকু ওয়াল আমরু ফাতাবারাকাল্লাহু রব্বুল আলামিন, সবকিছু আল্লাহ রব্বুল আলামিনের। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের তাওহীদ আল্লাহকে রব মেনে নিতে হবে। নাহলে মক্কাবাসীরও আল্লাহকে রব মেনে নিয়েছিল, কিন্তু এই মেনে নেওয়াটা আল্লাহ রব্বুল আলামিন তাদের তাওহীদের জন্য যথেষ্ট মনে করেননি। কেন? তারা মনে করেছে রব ঠিকই, কিন্তু এবাদতের যোগ্য আল্লাহ না। আমাদের লাত মানাত ওজ্জা, এদেরকেও কিছু এবাদতের অংশ না দিলে এরা তো সুপারিশ করবে না, এরা আমাকে নাজাতের ব্যবস্থা করে দিবে না। এই যে কনসেপ্ট, এটা কি আমাদের সমাজে আছে না কি বলেন আপনারা? তাহলে এটাই তো শিরকের অনুপ্রবেশ আমার সমাজে জীবনে ঘটতেছে। এই যে আমি আপনি মনে করতেছি যে এই হুজুরের কিছু না দিলে তো আমার ক্ষতি হয়ে যাবে, আবার বলতেছে যে হ্যাঁ যা সামনে গেলে দেখবি বিপদ কি হয়, তখন তো ভয় একটা ঢুকাই দিল মনের ভিতরে। তখন যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে সেখান থেকে যেতে পারেন, তাহলে আপনার ইমানই মজবুতই সেখানে প্রকাশিত হবে। আর যদি ভয় পেয়ে যান, তাহলে বোঝা গেল যে না, আপনার ইমান এখনো মজবুত হয় না, ত্রুটি আছে। এইটা হলো রব। আর ইলাহ, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিল গায়রু, ইবাদত বলতে যা কিছু আছে, ভয় করা, ভালোবাসা, আমল করা, সন্তুষ্টি বিধান করা, হ্যাঁ, তা ঠিক বলতেছে ইবাদা, ইবাদা কাকে বলে? আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদা, আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন এমন সকল কিছুর নাম হলো ইবাদত। আল্লাহ ভালোবাসেন, আল্লাহ পছন্দ করেন, সেই সব কিছুর নাম হলো ইবাদত। সেটা যদি আমরা প্রকাশ্য করি, অপ্রকাশ্যে করি, গোপনে করি, যেভাবেই করি না কেন, যেমন আপনি ভালো কাজে নিয়ত করলেন, এটা তো অপ্রকাশ্য জিনিস, এটাও ইবাদত। আর বান্দা যখন ভালো কাজে নিয়ত করে, তখন আল্লাহ এই নিয়তের সাথে সাথে তাকে একটা সওয়াব দিয়ে দেন, এটা একটা ইবাদত। এরপরে যখন কাজ বাস্তবায়ন করেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন তাকে আবার পুনরায় বিনিময় দান করেন। কিন্তু এটা অন্যায়ের ক্ষেত্রে আল্লাহ কিন্তু এই নীতি অবলম্বন করেন না, অন্যায়ের ক্ষেত্রে, পাপের ক্ষেত্রে এটা করেন না। এখন আসেন যে আসমা ও সিফাত, এই ক্ষেত্রে আল্লাহকে একটু চিনা দরকার। যে আল্লাহ, আল্লাহর একটা হলো জাত আর একটা হলো সিফাত। জাত আর সিফাতের সম্পর্কটা হলো সূর্য থেকে যেমন তার কিরণ বিচ্ছিন্ন হয় না, জাত থেকে তার সিফাত এমন বিচ্ছিন্ন হবে না। ফুল থেকে যেমন সুবাস পৃথক হয় না, আল্লাহর সিফাত ও আল্লাহর জাত থেকে মন পৃথক হবে না। এই জন্য আল্লাহ যে সমস্ত সিফাত নিজে কোরআনে কারিমে নিজের জন্য সাব্যস্ত করেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য যে সিফাতগুলো সাব্যস্ত করেছেন, এগুলো আমরাও আল্লাহর জন্য সাব্যস্ত করব। আর আল্লাহর কোনো মন্দ সিফাত নেই, যত সিফাত আছে সব উত্তম, আসমাউল হোসনা। এই জন্য আল্লাহর সিফাতটাকে তিন ভাগে ভাগ করা হয়। একটা সিফাত হলো আল্লাহর জাতের সাথে সদা সর্বদা বিরাজমান, যেমন কাদির কুদরাত, আল্লাহ কখনো এমন সময় হয় না যে তিনি ক্ষমতাহীন হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আলিম, তার ইলম কখনো আল্লাহর থেকে কি হবে না, জাত থেকে বিচ্ছিন্ন হবে না, তিনি সদা সর্বদা আলিম। কালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব লা ইযিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আল্লাহ হারিয়েও ফেলেন না, আল্লাহ কোনো জিনিস ভুলেও যান না। আমাদের কিন্তু বার্ধক্য হলে অনেক কিছু আমরা ভুলে যাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যান না। আমরা ঘুমাইলে সব কিছু ভুলে যাই, এই জন্য বলছে লা তাখুদ হুসিনাতুন ওয়া লা নাওম। এইভাবে আল্লাহর সিফাতগুলোকে আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে।
আল্লাহর সিফত সাব্যস্ত করে করতে গিয়ে বিভিন্ন মানুষ এখানে ভ্রান্তিতে পতিত হয়েছে, বিচ্ছুত হয়েছে আল্লাহর সিফতের ক্ষেত্রে। এই পৃথিবীতে এই যে 73 ফেরকার মধ্যে 72 ফেরকা যেগুলো উপদল গঠিত হয়েছে ম্যাক্সিমামই তাওহীদ নিয়ে আকীদা নিয়ে, আল্লাহর সিফাতের ক্ষেত্রে তারা এখানে সঠিক পথে চলতে ব্যর্থ হয়েছে। কারণ আল্লাহর সিফাত বুঝতে গিয়ে তারা হয়তো মানুষের সাথে তুলনা করতে গিয়ে বলছে আরে আল্লাহর সিফাত তো মানুষের মতোই, আমরা যেমন হাত আছে পাও আছে, হ্যাঁ পাঁচ আঙ্গুল বিশিষ্ট, এমন আল্লাহরও হাত পাও আছে, এটাও ভ্রান্ত। আবার বলতেছে আল্লাহর জন্য যদি হাত পা সাব্যস্ত করি তাহলে মাখলুকের মতো হয়ে যায়, এটাও ভ্রান্ত। এই জন্য একদল তাতিল করে, তাতিল মানে সিফাত রহিত করে দেয়, আর একদল তাসবি দেয় মানে আল্লাহর সিফাত মানুষের মতো, হ্যাঁ সাদৃশ্যপূর্ণ। তো এইগুলো থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সিফাত দ্বারা তিনি ভূষিত, কেমনভাবে ঘোষিত ভূষিত এটা আল্লাহ জানেন, আমরা জানি না। যাই হোক, তাওহীদের এই সংক্ষিপ্ত কথার পরে আমরা শিরকের উপর দিয়ে একটা কথা বলি। তাওহীদের সর্বশেষ যে কথাটা, মানব জীবনে শিরকের প্রভাব, এটা খুব কঠিন কথা। সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, ম্যাক্সিমাম মুমিনরা ইলো মুশরিক। তাহলে তাকে দেখেন খুব কঠিন কথা, কিন্তু ম্যাক্সিমাম মুমিনরাই মুশরিক। তাহলে শিরকের প্রভাবটা আমাদের ইমানদারদের ভিতরে কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিসে বলছেন, হ্যাঁ আশ-শিরকু ফি উম্মতি আখফা মিন দাবিবিন নামল, আমার উম্মতের মধ্যে শিরকের অনুপ্রবেশটা এত সূক্ষ্মভাবে ঘটবে যেমনটা পিপিলিকার গতি বিচরণ। পিপিলিকার বিচরণ যেমন টের পাওয়া যায় না, কোনো সাউন্ড নেই, আওয়াজ নেই, আপনার কানের ভিতরে ঢুকার সময় আপনি বুঝতে পারছেন যে ঢুকতেছে, এর আগ পর্যন্ত আপনার গায়ে হাঁটতেছে আপনি টের পাচ্ছেন না, তাহলে কত সূক্ষ্মভাবে পিপিলিকার পথ চলে। তাহলে শিরক আল্লাহ রাসূল বলতেছেন তার চেয়েও আরও সূক্ষ্মভাবে শিরকের অনুপ্রবেশ ঘটবে আমার আপনার জীবনে। তাহলে আমার আপনাকে শিরকের ব্যাপারে কত সতর্ক থাকতে হবে, এটি এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। শিরকের ব্যাপারে আমি আসলে একটা প্রবন্ধই দিয়েছিলাম, যেহেতু সেমিনার বলা হয়েছে 11-12 পৃষ্ঠার, এটা হয়তো প্রিন্ট করে আপনাদের সবাইকে দেওয়ার কথা আমি বলেছিলাম, মনে হয় এটা সুযোগ, উনি অসুস্থ থাকার কারণে হয়তো সুযোগ পাননি, আমি এটা আমার সামনে প্রিন্ট করে নিয়ে এসেছি, কেউ লাগলে এখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন অথবা আপনাদের গ্রুপে এটা দিয়ে দেওয়া যাবে, ঠিক আছে। তা শিরক কী কী ক্ষেত্রে মানুষ শিরক করে এই ক্ষেত্রগুলো একটু বলি। একটা হলো জ্ঞানগত শিরক, আরেকটা হলো ব্যবহারিক শিরক, আরেকটা হলো ইবাদতের শিরক, আরেকটা হলো অভ্যাসগত শিরক, আরেকটা ভালোবাসার শিরক। তাহলে পাঁচটা শিরক। কয় ধরনের শিরক? জ্ঞানগত শিরক, অভ্যাসগত শিরক, ইবাদতের শিরক, ব্যবহারগত শিরক, ভালোবাসায় শিরক। এই পাঁচ ধরনের শিরক। জ্ঞানগত শিরক হলো আল্লাহ ব্যতীত অন্য কাউকে অদৃশ্য জ্ঞানের অধিকারী মনে করা। আমাদের শ্রেণীর এক সমাজে মানুষ আছে না, অলিরা গায়েব জানে, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে, হ্যাঁ এটা হলো জ্ঞানগত শিরক। জ্ঞানে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা, শরিক করা। দুই নম্বর হলো ব্যবহারগত শিরক, যেমন একটু আগে বললাম আমরা সৃষ্টি পরিচালনা রাজত্ব এগুলো সব আল্লাহর, এখন আমরা রাজত্বের জন্য আল্লাহকে মানে সার্বভৌম ক্ষমতার মনে মালিক মনে করি না, আমরা মাখলুককে মনে করি, জনগণকে মনে করি, এটা হলো আমাদের ব্যবহারগত শিরক। হ্যাঁ এরপরে আমাদের ইবাদতের শিরক, এটা মনে করতেছে ইবাদতের শিরক, অন্য কারো কাছে সিজদা করি, দোয়া চাই, দোয়া করি, মাজারওয়ালার কাছে জিনিস চাই, এটা ইবাদতের শিরক। অভ্যাসগত শিরক অর্থ হলো উচ্চারণ করা, যেমন মাশা আল্লাহ শীত, আপনি চাইলে আল্লাহ চাইলে, আপনার উপর ভরসা করে আল্লাহর উপর ভরসা করে দিলাম, এটা হলো অভ্যাসগত, আমাদের অভ্যাসগত শিরক, ঠিক আছে। আর ভালোবাসার শিরক, যেমন আমরা ভালোবাসবো কাকে? আল্লাহকে। এখন আল্লাহর ভালোবাসার চেয়ে যদি সৃষ্টির ভালোবাসা আরও প্রাধান্য পেয়ে যায় তাহলে আমরা আল্লাহর ভালোবাসায় অন্যজনকে কী করাইলাম? অংশীদার করলাম, এটা জায়েজ নেই। এগুলো আমরা কিছু এখানে উদাহরণ সহ তুলে ধরেছি। এরপরে শিরকের অনেকগুলো গুণা আমরা তুলে ধরেছি এখানে। শিরক ক্ষমার অযোগ্য অপরাধ এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্টে আমরা দিয়েছি শিরক জাহান্নাম ওয়াজিব করে দেয়, এগুলো সবগুলোর আলোচনা দলিল আমরা পেশ করেছি। এরপরে তিন নম্বর আমরা বলেছি যে শিরক জঘন্য পাপ, এটা আইয়ু যামবি আযামু ইনদাল্লাহ,
সাহাবী জিজ্ঞাসা করলেন আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য পাপ কোনটি, তখন তিনি বলছেন আন্তা জালা লিল্লাহি নিদ্দান ও হুয়া খালাকাকা, আল্লাহর সাথে কাউকে শিরিক শরিক বা অংশীদার করা অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন। এরপর আমাদের সমাজে প্রচলিত কিছু ব্যবহারিক শিরকের কিছু আমরা উদাহরণ তুলে ধরেছি এখানে, একটা 20টা পয়েন্ট দিয়েছি এখানে। এক নম্বর হলো রিয়া বা লোক দেখানো আমল, রিয়া বা লোক দেখানো আমল, মানুষ দেখছে আমাকে এই জন্য আমার রুকু সিজদা লম্বা হচ্ছে, আর যখন একাকি আমি নামাজ পড়ি তখন আমার ড্রেস ঠিক থাকে না, আমার নামাজের রুকু সিজদায় আল্লাহর তাসবিহ তাহলিল খুব কমই উচ্চারিত হয়, এটা হলো রিয়া বা লোক দেখানো আমল। দুই নম্বর হলো সুমা বা সুখ্যাতি অর্জনের জন্য কাজ করা, আমি কেন কাজ, আমি একজন বড় চিকিৎসক, বড় প্রকৌশলী, আমি একজন বড় আলিম, আমি একজন বড় ব্যবসায়ী, এগুলো হলো সুমা, মানুষ আমার গুণকীর্তন করুক, আমার নাম সুনাম করুক, এর নাম হলো সুনামের জন্য কাজ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, এটা হলো সুমা। তিন নম্বর হলো দুনিয়া লাভের উদ্দেশ্যে আমল করা, মানে আমার যে কোনো আমলকে যদি আমি সবে পরিণত করতে চাই সেখানে আমার নিয়তের বিশুদ্ধতা লাগবে যে এটার পিছনে আল্লাহ খুশি হচ্ছেন কিনা। এর মানে হলো আমি আমার পেশাগত কাজ করার সময় আল্লাহর সীমারেখা যদি আমি মেনে চলি তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বিধান হবে, আর যদি আল্লাহর সীমারেখা আমি মেনে না চলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল অ্যাকসেপ্ট করবেন না। এই জন্য অনেকে মনে করি জীবনে যৌবনে কামিয়ে নেই, শেষ জমানে গিয়ে হজ একটা করে এসে আলহাজ লাগাই দেবো একটা সাইনবোর্ড, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে যায় নামাজ নিয়ে একেবারে ইমাম সাহেবের পিছনে দাঁড়া নামাজ পড়বো, তাহলে ওই ব্যক্তির দোয়া, ওই ব্যক্তির সালাত, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করবেন না। কেন? গুজিয়া বিল হারাম ফান্না ইস্তাজাব লাহু, তার তো রক্ত মাংস হাড্ডি যা আছে সব হারাম দিয়ে গঠিত, অতএব তার তো দোয়া আল্লাহ কবুল করবেন না। এরপর হলো লাউ শব্দ ব্যবহার করে, আহারে যদি আমি এমন করতাম তাহলে তো আমার এটা হয়ে যেত, এটা আল্লাহ রাসূল বলেছেন লাউ তাফতাহু বাবু শয়তান, তোমাকে প্রতারিত করার জন্য, তোমার ইমানকে তোমার বেঈমান করে ফেলার জন্য শয়তান তোমার জন্য লাউ এই শব্দের দরজা খুলে দেয়, এই জন্য যদি এটা হইতো, আরে যদি এটা করতে পারতাম, যদি এটা হয়ে যেত, এই জন্য লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, অতীতে যা হয়েছে এটা নিয়ে কোনো আক্ষেপ আফসোস করা যাবে না, এটা তাকদীরের উপর বিশ্বাস। হ্যাঁ, এটাই লাউ, তার যে কোনো কথায় যদি আল্লাহর সাথে অন্য কাউকে আমি সমান পর্যায়ে স্থির করি, যে একটু আগে যেটা বললাম মাশা আল্লাহ ওয়াশিতা, আল্লাহ চাইলে আর আপনি চাইলে হবে, এইটা বলা যাবে না, বলতে হবে কীভাবে মাশা আল্লাহ সুম্মা শিতা, আল্লাহ চাইলে অতপর আপনি চাইলে, মানে আল্লাহর চাওয়ার সাথে আমার চাওয়াটাকে সমকক্ষ সমান পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না, হ্যাঁ এটা আল্লাহর অতপরে দেওয়া বলতে হবে। ঠিক আছে, এগুলো হলো কতিপয় ছোট শিরকের আমরা উদাহরণ দিলাম। আল্লাহ তাআলাকে সর্বত্র বিরাজমান মনে করা, সব জায়গায় আল্লাহ আছেন, এটাকে ওয়াহদাতুল উজুদ বলে, মনসুর হেল্লাজের নাম শুনছেন আপনারা, হ্যাঁ সে ওয়াহদাতুল উজুদের প্রবক্তা ছিল, এই ওয়াহদাতুল উজুদের প্রবক্তা পৃথিবীতে অনেকেই ছিল, যাদের ব্যাপারে সেই যুগের পণ্ডিত গবেষক ইসলামী স্কলাররা ফতোয়া দিয়েছে যে তারা ভ্রান্ত। এগুলো সুফি সাধকরা এদের কিছু কল্পকাহিনী মানুষের সামনে তুলে ধরে আমাদের ইমানকে বিনষ্ট করার অপচেষ্টা করে থাকে। অতএব আল্লাহ সদা সর্বদা বিরাজমান, এই কথা বললে আল্লাহর কথা কোরআন তো অশুদ্ধ হয়ে যায়, আর রহমান আল্লাহ আরশ ইস্তাওয়া, আল্লাহ রাসূল কেন মেরাজে গেলেন যদি আল্লাহ সদা সব জায়গায় থাকেন, মেরাজে কেন গেলেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইলাইহা সাদুল কালিমুত তাইয়্যিব, তোমাদের যত পুণ্যময় কাজ আছে কথা আছে সব আমার কাছে নিয়ে আসা হয়, উপরের দিকে নিয়ে আসা দাও, ইয়া সাদু উপরের দিকে উঠে আসে, তাহলে আমার কাছে উঠে আসে উপরের দিকে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজেও বলছেন যে রাতের শেষ পরে ইনজিলুল্লাহু তাআলা, আল্লাহ তার আরশ থেকে নিচে নেমে আসেন। এখন প্রশ্ন হতে পারে আল্লাহ কিভাবে আসেন, ওই কাইফিয়ত আমাদের জানা নেই, সোজা কথা। আল্লাহ তাআলা নিরাকার মনে করা, আল্লাহ নিজের আকার আছে, এখন কত আকার কার মতই আমাদের জানা নেই। হ্যাঁ, তিন নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মতে অদৃশ্য জ্ঞান রাখেন। হ্যাঁ, চার নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার মতে হাজির নাজির, ওই যে যার কারণে বিভিন্ন ভ্রান্ত ব্যক্তিরা কোনো অনুষ্ঠান করলে সেখানে চেয়ার সাজিয়ে রাখে। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হইতে হবে। এরপরে পাঁচ নম্বর হলো একটা পর্যায়ে দুনিয়াতে বসে আল্লাহকে দেখা সম্ভব বলে বিশ্বাস করা, দুনিয়াতে বসে আল্লাহকে দেখে, এই সমাজে বলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ স্বপ্ন যোগে 100 বার আল্লাহকে দেখছেন, ইমাম আবু হানিফাকে একদিনের জন্য বলছেন এই কথা,
তার বুজুর্গিয়া প্রকাশ করার জন্য তার নামে এই জাতীয় কথাগুলো সমাজে প্রচার করা হচ্ছে। এখন যদি কেউ প্রশ্ন করে, ইমাম আল্লাহকে যে আপনি দেখলেন কেমন দেখলেন, এটার কোনো উত্তর দিতে আছে কারো কাছে? তাহলে এরপর হলো সব কিছুই আল্লাহ। যেমন হিল্লাজ বলতেছে মাল কালবু ও মাল খিনজিরু ইল্লা ইলাহুনা, কুত্তার মাধ্যমে আল্লাহকে পাই, খিনজিরের মাধ্যমে আল্লাহকে পাই, নাউজুবিল্লাহি মিন জালিক। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি বলে মনে করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই মত করে জীবিত আছেন, এই আকীদা যে আল্লাহ রাসূল হায়াতুন নবী, এই যে এক ভ্রান্ত আকীদা। এরপরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো মন্দ করার ক্ষমতা রাখে। আল্লাহ রাসূল আল্লাহ নিজে বলতেছেন, আপনি বলে দেন কুল্লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফা, আমি আমার নিজের ভালো মন্দ করার ক্ষমতাও রাখি না। তাহলে আল্লাহ রাসূলকে আমরা আমার আপনার ভালো মন্দ করার ক্ষমতাবান মনে করাটা, এটা কোরআন পরিপন্থী আকীদা হলো না? এই বিষয়গুলো আমরা এখানে প্রায় 20টা বিষয় তুলে নিয়েছি। বিপদে পীর বা অলিয়া উলিয়াদেরকে আহ্বান করা, গাউসুল আজম যেটা আমরা আলোচনা করলাম, অলিয়া উলিয়াদের কবরের কাছে গিয়ে ফরিয়াদ করা, হ্যাঁ তাদের কাছে। এরপরে হলো কবরে সিজদা করা, মিলাদ মাহফিল চলাকালে সেখানে আল্লাহ রসুল আসবেন এই জন্য কোনো চেয়ার আসন রেখে দেওয়া, হ্যাঁ মাধ্যম ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায় না, একেবারে ভ্রান্ত কথা। আল্লাহ কোরআনে নিজেই মাধ্যমটাকে ডিলিট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, আমার সম্পর্কে যদি আল্লাহ মানে বান্দা, হ্যাঁ আপনার কাছে আমার কোনো বান্দা যদি, আল্লাহ রাসূলকে বলতেছেন আপনার কাছে আমার কোনো বান্দা যদি আমার সম্পর্কে জানতে চায়, তখন বলা উচিত ছিল কথার ধারায় বোঝা যায় যে বলে দেন আপনি, এইটা কথা না বলে আল্লাহ ডাইরেক্ট বলতেছেন আব্দুল্লাহ তুমি আমাকে খুঁজতেছ, আনা করিব ফা ইন্নি করিব, আমি তো তোমার কাছে, উজিবু দাওয়াতাদ দাঈ, আমি তো তোমার ডাকে সাড়া দেই। ওই যে একটু আগে ব্যক্তির কথা বললাম না, যে সেই ব্যক্তি মসজিদে ডাক দিলেন আর আল্লাহ সাড়া দিয়ে বৃষ্টি দিয়ে দিলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ওলিয়া উলিয়াদের কেরামত ইচ্ছাধীন মনে করা, কেরামত এটা সত্য, এটা ঠিক আছে, কিন্তু কেরামত কার কাছ থেকে আসতেছে, এটা কি সে ইচ্ছা করলে প্রকাশ করতে পারবে, এটা মনে করাটা ভ্রান্ত, এটা মনে করা যাবে না। তাবিজ কবজে বিশ্বাস করা, তাবিজ কবজ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সরাসরি শিরক ডিক্লার করে দিয়েছেন, এই ক্ষেত্রে কিভাবে আমরা তাবিজ কবজে বিশ্বাস করি? তাবিজ কবজ, আমার 5টা সন্তান, আমি আমার ওয়াইফ কোনোদিন তাবিজ ব্যবহার করিনি, এই জন্য আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন না আলহামদুলিল্লাহ। আর যারা তাবিজ জুলায়, আল্লাহ রাসূল বলতেছে সারা জীবন জুলাবে, এগুলো কোনোদিনও প্রশান্তি পাবে না। যে কেউ কোনো কিছু জুলাইল, তার দায় দায়িত্ব আমি আল্লাহ ছেড়ে দিয়ে ওই বস্তুর হাতে সমর্পণ করে দেই, আর ওই বস্তু তার কোনো ভালো এবং মন্দ করার ক্ষমতা রাখে না, তখন তার দংশ অনিবার্য। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলো, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। তো সম্মানিত আজকের এই উপস্থিতি, আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক সুগভীর করার জন্যই আজকে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা যেন আমাদের ইমানকে শিরিক মুক্ত করতে পারি, আমাদের ইমানকে নির্বিজাল করতে পারি, আমাদের তাওহীদকে আমরা খালেস করতে পারি, আল্লাহর সাথে আমাদের পরিচয়টা যেন সুগভীর করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। সর্বশেষ আল্লাহর সাথে পরিচয়ের একটা ঘটনা বলে আমি শেষ করি। ইমাম আহমদ বিন হাম্বালের সমসাময়িক বিশির আল হাফের নামক একজন, বিশির আল হাফি খালি পায়ে চলতেন তিনি, একজন ব্যক্তি ছিলেন। তিনি এক সময় পথ চলছেন, পথ চলার পথে দেখলেন যে একটা কাগজের টুকরা পড়ে আছে, মানুষ পা দিয়ে মারাচ্ছে, ধুলাবালিতে এটা মিশতেছে। তখন তিনি কাগজটা হাতে নিয়ে দেখলেন এর মধ্যে আল্লাহর নাম লেখা। তখন তিনি ধুলাবালি পরিষ্কার করে এই কাগজটাকে তিনি পকেটে নিয়ে বাড়িতে গেলেন, গিয়ে এটাকে সুন্দর জায়গায় রাখলেন। এটা নিয়ে অনেকগুলো ঘটনায় বর্ণিত আছে। স্বপ্নে তিনি শুনতেছেন, কে জানি তাকে বলতেছে যে তুমি যেভাবে আল্লাহকে সম্মানিত করেছো, আল্লাহও তোমাকে এই পৃথিবীবাসীর মধ্যে সম্মানিত করবেন।
মানে আল্লাহর নামটাকে পায়ে মারাচ্ছে মানুষ, দুলায় মিশ্রিত হচ্ছে, এই অপমানের হাত থেকে রক্ষা করার কারণে স্বপ্নে তাকে একটা সুসংবাদ দিয়ে দেওয়া হলো, যার কারণে বিশির আল হাফি কোন প্রখ্যাত ব্যক্তি গবেষক না হওয়ার পরেও সব মানুষ তার নাম জানে। ইমাম আহমদ বিন হাম্বাল তিনি তো খুব বড় ধরনের গবেষক, ইমাম আবার মুহাদ্দিস ফকিহ, তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে তার এক শিষ্য তাকে স্বপ্ন দেখলেন, ইমাম আহমদ বিন হাম্বলকে স্বপ্নে দেখে বলতেছে, মাযা ফাআলা বিকা রাব্বুকা ইয়া ইমাম, যে আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছেন। শিষ্য ইমামকে জিজ্ঞাসা করতেছেন যে আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছেন, তখন তিনি বলতেছেন যে আল্লাহ আমার সাথে অনেক সুন্দর আচরণ করেছেন, কাদ গাফার আল্লাহ লি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। তো পরকালের ক্ষমাটাই তো সবচেয়ে বড় বিনিময়, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। ওই সাগরেদের শিষ্যের কৌতূহল জাগলো ফিশির আল হাফি সম্পর্কে জিজ্ঞাসা করার, যে মাযা ফাআলা রাব্বুকা বিফিশির আল হাফি, আল্লাহ রাব্বুল আলামিন বিশির হাফির সাথে কি আচরণ করেছে। কারণ আমরা জানি যে মৃত্যুর পরে নেককারদের রুহ ইল্লিয়িনে সমাগত করা হয়, একসাথে একত্রিত রাখা হয়, আর যারা পাপী তাদের রুহ সিজ্জিনে রাখা হয়। তাহলে সেখানে এক রুহ আরেক রুহকে চিনে, এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের মানুষকে চিনে, পৃথিবীতে যাদেরকে চিনত। অতএব সেখানে আল্লাহ রাসূল হাদিসে এইভাবে বলেছেন, যখন তার কোনো ঘনিষ্ঠজন মারা যাবে গিয়েছে, এরকম কোনো রুহের আগমন ঘটে, ব্যক্তিটি গিয়ে তার কাছ থেকে কৌতূহলবশত তার পরিবার, তার সন্তান সন্ততি, তার সম্পত্তি, তার বাড়িঘর, তার গরু, তার মানে বিড়াল, হাত্তার হিরুল্লাহ দিফি বাইতে, তার বাড়িতে যদি কোনো পোষা বিড়ালও থাকে, ওইটাও বলে যে আমার বিড়ালটাকে এখনো আছে। হ্যাঁ, এরকম মানে কৌতূহলটা এত বেশি তৈরি হয়। তাহলে নেককারদের রুহের মধ্যে যে একটা সাক্ষাৎ ঘটে, এটা আমরা এই হাদিস থেকে পাইলাম। তো ওই কারণে ইমাম আহমদ বিন হাম্বলের সাথে বিশিরের রুহের জগতে সাক্ষাৎ হয়েছে, কবরের জগতে। তো ওই শিষ্য জিজ্ঞাসা করতেছে, মাযা ফাআলা রাব্বুকা বিবিশির আল হাফি, আল্লাহ রাব্বুল আলামিন বিশির হাফির সাথে কি ধরনের আচরণ করেছেন। তখন বলতেছে, বাখিন বাখিন বাখিন, মানে কতই না চমৎকার আচরণ আল্লাহ করেছেন, কতই না চমৎকার আচরণ করেছেন, কি বলবো আমি বলে শেষ করতে পারি না, আল্লাহ তাকে তার সান্নিধ্য নিয়ে গেছেন। যেমন শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে জান্নাতের পাখি বানিয়ে তাকে বিচরণ করার সৌভাগ্য দান করে, যে বিশির আল হাফি কি কারণে একটাই আমল যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান রক্ষা করেছে, আল্লাহর নামকে অমর্যাদা থেকে রক্ষা করেছে। তাহলে আল্লাহর তাওহীদ যদি আমরা ধারণ করি, শিরিক মুক্ত জীবন যাপন করি, তাহলে দুনিয়া আখিরাতে আল্লাহকে আমার আপনার দায়িত্ব নিবে না, অবশ্যই নেবে। এই ইমান এবং এই আকিদা এবং এই বিশ্বাস যদি আমি আপনি পোষণ করতে পারি, তাহলে আমাদের পৃথিবী জীবন আল্লাহ আমাদেরকে সফল করবেন, পরকালীন জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন। জান্নাতে মাত্র 70,000 মানুষ ডুববে বিনা হিসাবে। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের ইয়াদখুলুনা মিন উম্মতি বিগাইর হিসাব 70,000 বিগাইর হিসাব, আল জান্নাতা 70,000 বিগাইর হিসাব, আমার উম্মতের 70,000 মানুষ জান্নাতে ঢুকবে হিসাব ছাড়া। এই তিন, এই 70 শ্রেণীর বা 70 জন ব্যক্তি যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, এই কথা বলার পরে ওকাসা বিন মেহসিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, উদু আল্লাহ লি হাত্তা আকুনা মিনহুম, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমিও যেন 70 জনের একজন হতে পারি। তখন আল্লাহ রাসূল বললেন যে আনতা মিনহুম, তুমিও তাদের একজন হয়ে যাবে। তখন অন্য আরেকজন বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন। বললো যে সাবাকা কা ওকাসা, একটা অফার ছিল এটা ওকাসাকে দিয়ে দিয়েছি, আর সেকেন্ড অফার আমার হাতে আর নেই, একটা অফার ছিল এটা আমি ওকাসাকে দিয়ে দিয়েছি, সেকেন্ডটা আর আমার হাতে নেই। কিন্তু জায়গায় জায়গায় আল্লাহ রাসূল দিয়েছেন, কাউকে কাউকে জান্নাতের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। হ্যাঁ, যেমন ওই যে রবিয়া বিন কাব আসলামী, তিনি এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পানি ঢেলে সুন্দর করে অজু করায় দিলেন। অজু করায় দেওয়ার পরে আল্লাহ রাসূল বলেন, সাল্লি অতিক, মানে আমার কাছে কিছু চাও রবিয়া, আমি তোমাকে দিই। তো রবিয়া 11-12 বছরের বালক, বুদ্ধিকেরা সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটা চায় বসলো, কি জিনিস, কাস আলুকা মোরাফা কাতা কাফিল জান্না, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। মানে কত মানে বিচক্ষণ যে 11-12 বছরের বালকটা আল্লাহ রাসূলের অফারটা পেয়ে আর দেরি করতে নাই, কাজে লাগাই দিল আর কি, বুঝতে পেরেছেন, জায়গা মতো কাজে লাগাই দিল। আল্লাহ রাসূল কবুল করে বলতেছেন, ঠিক আছে তুমি আমার সাথে জান্নাতের সঙ্গী হবা। আবার দেখেন এক বেদুইন এই অফার পেয়ে কাজে লাগাইতে পারে নাই,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার আশেপাশের এলাকায় গেলেন। যাওয়ার পরে এক বেদুইন আল্লাহ রাসূলকে দেখে চিনে ফেলছে, উনিও মুসলমান, কিন্তু বেদুইনদের হৃদয়ের গভীরে ইসলাম একটু দেরিতে প্রবেশ করে, যেটা কোরআনেরও ভাষা। হ্যাঁ, তাদের হৃদয়গুলো একটু গভীর হয়, একটু হার্ড হয়, শক্ত হয়। হ্যাঁ, কারণ সবসময় ওট টোট যারা চালায়, পরিচালনা করে, প্রাণী নিয়ে থাকে, ওরা একটু কঠিন স্বভাবের হয়। যাই হোক, আল্লাহ রাসূলকে দেখে বলতেছে, রাসূলুল্লাহ, আমার মেহমান না হয়ে মদিনায় যাওয়া যাবে না, আমি আপনাকে মেহমান বানাইতে চাই। তার পিড়ে পিড়িতে আল্লাহ রাসূল তার বাড়িতে মেহমান হলেন। আসার সময় একটা অফার দিয়ে আসলেন যে তুমি জুর না বিল মদিনা, মদিনায় আসিও আমাদের সাক্ষাতে। তো আল্লাহ রাসূলের পক্ষ থেকে ইনভাইটেশন পাই আর দেরি করে নাই, কিছুদিনের ব্যবধানে মদিনায় গিয়ে উপস্থিত। আল্লাহ রাসূল তাকে খুব ইচ্ছা মতো সুন্দর মতো তার আপ্যায়ন করলেন, রিসেপশন দিলেন এবং আপ্যায়ন করলেন, মেহমানদারি করলেন। কারণ আল্লাহ রাসূলের মেহমানদারি তো ওই বেদুইনের চেয়ে শ্রেষ্ঠ হইতে হবে, একদিকে বাদশাহ আরেকদিকে নবী, মেহমানদারি এমন হওয়ার পরে এখন বলতেছে মেহমানকে তো একটু গিফটিপও দিয়ে দিতে হয়, এখন বলো সাল্লি অতিক, তুমি কিছু চাও আমি তোমাকে দিই। তো সে অনেক চিন্তা ভাবনা করে বলতেছে যে বাহনটা চড়ে আসলাম এটা খুব স্পিরিট নেই, এটা ওল্ড হয়ে গেছে, অতএব তিনি দাব্বাতা নারকাবুহা, আমাকে একটা নতুন বাহন দেন খুব তেজি দেখে, যেটার মধ্যে আমি চলতে পারি। তখন আল্লাহ রাসূল মনে মনে ভাবলেন যে তুমি যে আসলে বদ্ধ বদ্ধই। হ্যাঁ, তখন সাহাবাদেরকে বললেন আতিহি দাব্বাতা নারকাবুহা, তাকে একটা বাহন দিয়ে দাও সেই বাহনে চড়ুক। সেকেন্ড টাইম তাকে অফার দিলেন। এখন অনেক চিন্তা ভাবনা করে বলতেছে বউর লাগে ভালোবাসা তো আছে, এখন বলো বউ একা একা সংসারের কাজকাম করতে করতে হাফিয়ে যায়, তিনি জারিয়াতান তাখদিমু আহলি, আমাকে একটা কিতো দাসী দেন বউর যেন ফুট ফরমাস করে দিতে পারে। তখন আল্লাহ রাসূল বললেন তো তুমি তো সেকেন্ড টাইমও মিস করলা। হ্যাঁ, মনে মনে বলতেছেন, কয়েছে আমাদেরকে বললেন যে আতিহি জারিয়াতান তাখদিমু আহলাহু, তাকে একটা কিতো দাসী দিয়ে দাও, তার পরিবারের সেবা যত্ন করবে। তৃতীয় নম্বর অফার দিলেন, কোসাল নিয়ে অতিক, তারপরে বুঝতেছে না। তা এই অফার পেয়ে বলতেছে, অনেক চিন্তা করে বললো যে তিনি কালবানি হারিসু গানামি, আমার তো অনেক দুম্বা বেড়া এগুলো আছে, এগুলো যখন পাহাড়ে বিচরণ করতে যায়, ঘাস খেতে যায়, তখন নেকড়ে সোমের একটা নিয়ে যায়, আমাকে একটা প্রশিক্ষিত কুকুর দেন যাতে আগের থেকে আগাম সিগনাল দেয় আমাকে যে এদিকে নেকড়ে আছে, ভয় আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তিহি কালবানি হারিসু গানামাহু। হ্যাঁ, তখন আল্লাহ রাসূল তাকে স্মরণ করে দিলেন, আজাস্তা আন্তা কুনাকা আজুজি বানি ইসরাইল, তুমি তো দেখলা বনি ইসরায়েলের ওই বিদ্যা মহিলার চেয়ে আরো অক্ষম ব্যক্তি। কই বিদ্যা নারীর ঘটনা কি? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, বিদ্যা নারীর ঘটনা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম যখন মিশরে তার দাওয়াতি মিশন সমাপ্ত করে অন্য কোনো দাওয়াতি অঞ্চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন জাতিকে জানায় দিলেন যে আমরা এই স্থান ত্যাগ করে আমরা অন্য জায়গায় চলে যাব, ফিলিস্তিনের দিকে চলে যাব, আমরা দাওয়াতি কাজ করব। তখন সবাই প্রস্তুতি নিচ্ছে, এর মধ্যে একজন বলে উঠলেন যে ইয়া নবী আল্লাহ, মুসা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম মিশর আবাদ করেছেন, তিনি মৃত্যুর পূর্বে বলে গিয়েছেন, ওসিয়ত করে গিয়েছেন যে বনি ইসরায়েল যদি কখনো মিশর ছেড়ে যায়, আমার লাশটা যেন কবর থেকে সাথে করে নিয়ে যায়, আমাকে যেন মিশরে রেখে না যায়। তখন মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আমরা নবীদের দেহ কিন্তু বিগলিত হয় না, মাটি খেয়ে ফেলে না, তো ঠিক আছে তোমরা দুল্লেনি আলা কবরি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের কবরটা দেখায় দাও, সেখান থেকে আমরা তার লাশ নিয়ে যাব। তখন বললো যে কবর সম্পর্কে তো আমাদের জানা নাই কোথায় আছে, তাহলে কি আমরা মিশর ছেড়ে যাব না? মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলতেছেন আমাদের কি মিশর ছাড়া যাওয়া হবে না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের ওসিয়ত রক্ষা করতে না পারলে তো মিশর ছেড়ে যেতে পারছি না। এখন অনেক চিন্তা ভাবনার পরে একটা ইনফরমেশন আসলো যে একজন অনেক বয়স্ক বিধবা নারী আছে, এই মহিলা জানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের কবর কোথায়। তখন বলল মুসা আলাইহিস সালামকে যে একটা নারীর সংবাদ পাওয়া গিয়েছে, খুব বিধবা, তিনি জানেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের কবর কোথায়। কোথায় নিয়ে আসো তাকে। আসার পরে বলতেছে যে বুড়িমা বলেন তো নবীউল্লাহ ইউসুফের কবর কোথায়। লা আদুল্লুকিয়া হাত্তা তো অতইনি সুলি, আমি ততক্ষণ পর্যন্ত আমাকে কবরের লোকেশন বলে দিব না যতক্ষণ না আমার একটা কথা আছে, একটা রিকোয়েস্ট আছে, একটা আবেদন আছে, এটা মুসা কবুল না করবে, মুসা নবী, ততদিন ততক্ষণ পর্যন্ত আমি কবরের লোকেশন বলে দিব না। বলো তোমার কি? আমি তো মুসা নবীর সাথে জান্নাতের সঙ্গী হইতে চাই। বুড়ি কইতেছে খুব ভালো, দুনিয়াতে মানুষ জান্নাত পাওয়ার জন্য শহীদ হয়ে যায়,
তার সমস্ত জীবন স্যাক্রিফাইস করে তার অর্থ বিলিয়ে দেয়, আর তুমি একটা কবরের লোকেশন দেখায় জান্নাতে আমার সঙ্গী হয়ে যেতে চাও, তাও আমার মুসা নবীর সঙ্গী? তো আজিব কারবার দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে জানায় দিলেন মুসা আলাইহিসসালামকে যে এই বুড়ি মায়ের আবেদন আপনি কবুল করে নেন। হ্যাঁ, তখন এই বুড়িমাকে বুড়িমা বলল আসো আমার সাথে, গিয়ে একটা জলাশয় দেখায় দিলেন যে এইখানে ইসুফ আলাইহিস সালাতুয়াসাল্লামের কবর আছে। এটা দেখানোর পরে পানি সেখান থেকে নিষ্কাশন করে ইসুফ আলাইহিস সালাতুয়াসাল্লামকে নিয়ে গেলেন। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে আজাস্তা আন তাকুনাকা আজুজ বনি ইসরাইল, যে তুমি বৌদ্ধ ব্যক্তি চাইলা ওট, চাইলা তুমি কুকুর, চাইলা তুমি কিত দাসী, তুমি যদি একবার বলতা যে আল্লাহ রাসূল বিশ্বনবীর সাথে জান্নাতের সঙ্গে হতে চাই, তাহলে তো তোমার সফলতা পুরোপুরি চলে আসতে পারতো, তুমি সেটা করতে পারলা না। এখন আমরা অনেকে মনে করি যে আল্লাহর কাছে চাবো, কই আল্লাহ আমার একটু খুব মাফ করে দিও, জান্নাতুল ফেরদাউস চাওয়ার মতো হিম্মত নাই আমার ভিতরে। আপনি যদি জান্নাতুল ফেরদাউস চান তাহলে আল্লাহ তো কমপক্ষে আপনাকে জান্নাতুল আদন হতে দিবে, এত চাইতে যদি আদন চান তাহলে আমাকে আপনাকে আল্লাহ দিবে কি? হ্যাঁ, চাওয়ার ক্ষেত্রে তো একটা কি থাকতে হবে, মনোবল থাকতে হবে, সেইভাবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। না চাইলে বাচ্চাকেও মা নিজের আপন মাও খাবার দেয় না, অতএব চেয়ে নিতে হবে আল্লাহর বুলা আলমীর কাছ থেকে। তো প্রিয় ভাইরা, আমরা সর্বশেষ আলোচনার প্রান্তে উপনীত হয়েছি। আমরা আপনাদেরকে সে জিনিসটাই বলবো যে আল্লাহর বুলা আলমিন তাওহিদ বাদীদের জন্য জান্নাত তৈরি করেছেন। যারা আল্লাহর তাওহিদ মেনে নিয়েছে তাদের জন্য আল্লাহর জান্নাত, ও জান্নাতিন আরদুহা সামাওয়াত ওয়াল আরদ ওয়াইদাত লিল মুত্তাকিন। এই তাওহিদ ছাড়া আল্লাহর জান্নাতের অধিবাসী হওয়া এটা সুযোগ নেই, এটার সুযোগ নেই। তাই আসুন আমরা আল্লাহর তাওহিদকে মেনে নিই, এই পৃথিবীতে তাওহিদের আলোকে যদি জীবন যাপন করি তাহলে আজকে যে সমস্ত ভাইরাস, যে সমস্ত আল্লাহর গজব, এগুলো আজকে চতুর্দিক থেকে আমাদের জীবনকে দুর্বিষহ করেছে, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন। আর তা না হলে আরও কঠিন অবস্থা আমাদের জন্য তৈরি হতে পারে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে তাওহিদবাদী হিসাবে কবুল করে নিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।